কোথায়? এখানে হ্যালো গাইস, ওয়েলকাম টু পিএস ব্লগ অ্যান্ড ওয়েলকাম অ্যানাদার ব্লগ ভিডিও। গাইস আজকে আমরা যাবো বাবুঘাট, ওইটা পুরো ঘুরবো। আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে রূপম আছে, বিরাজ আছে, এবং হাই বলে হাই। তো চলুন পুরো ভিডিওটা দেখবো। আর আজকে আমাদের সঙ্গে আরেকজন দাদা যাবে, রজতদা। তুমি দেখতে পাচ্ছ রজতদা, চলুন সবাই মিলে একসঙ্গে যাচ্ছি বাবুঘাটের দিকে যাবো, পুরোটা ঘুরবো, ঘুরে দেখাচ্ছি আপনার ভিডিওটা, এনজয় করুন পুরো ভিডিওটা। আজকে আমরা যাব পুরো বাবুঘাট থেকে প্রিন্সেপঘাট পুরোটা ঘুরবো। আর অতটা আমি ভালো করে চিনি না, রজতদা আছে, রজতদা পুরো চিনিয়ে দেবে। দেখতে পাচ্ছেন রজতদাকে, চলুন এখন আমরা বাবুঘাটে যাচ্ছি। বাবুঘাট থেকে আমরা ওইদিকে আমাদের গন্তব্য প্রিন্সেপঘাট, প্রিন্সেপঘাট ঘুরবো, ঘুরে তারপরে আবার আমাদের নিজস্ব জায়গায় ফিরে আসবো। তো চলুন বন্ধুরা একসঙ্গে পুরো ভিডিওটা দেখুন, আর স্কিপ না করে পুরোটা দেখুন একসঙ্গে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা জাহাজের মধ্যে ফ্লোটিং ক্যাফে আর রেস্টুরেন্ট, এটা বাবুঘাটে খুব নাম করা। তার ঠিক অপোজিটে রয়েছে SBI এর হেড অফিস। কোথায়? এখানে কি বলছি, এখানে এসে যাবেন না? হ্যাঁ যাবো, ওই দিকটা দেখে তো এই দিক থেকে তো ওই দিকটা ভালো লাগবে। বল এই দিকটা পার্কটার থেকে এখান থেকে দুদিকটা ভিউ নিয়ে নে, তারপরে তুমি মানে কাটাকাটি করছি কি বলবো? না না ওই দিকটা চলুন। আরে তোকে এই দিকটা থেকে এই দিকে ভিউগুলো কিন্তু নিয়ে নে। হ্যাঁ হ্যাঁ হচ্ছে আন্দোলন গেছিল, ফিরে যাচ্ছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে একের পর এক ভেসেলগুলো আসছে, আর এখান থেকে লোকজন পারাপার করছে এখান থেকে ওই ওই পারে হাওড়ার দিকে। আর এখানে দাঁড়ালেই তোমরা হাওড়া ব্রিজ একদিকে, আবার একদিকে হুগলি সেতু দেখতে পাবে তোমরা। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমরা চলে এলাম বাবুঘাটে। তো বাবুঘাটটা পুরোটা দেখাবো তোমাদের। আর আমি আজকে একা আসিনি, আমার সঙ্গে আরও তিনজন আছে, দুজনকে তোমরা চেনো, বিরাজ আর রূপম, আর আরেকজন আছে রজতদা, আমার খুব কাছের মানুষ। রজতদাকে আজকে পেলাম, রজতদাকে নিয়ে এসেছি। রজতদা কেমন লাগছে এখানে এসে? মোটামুটি ভালোই লাগছে, কেন গঙ্গার প্রাকৃতিক সৌন্দর্যটা দেখা যাচ্ছে। এক সাইডে গঙ্গা নদী বয়ে বেড়াচ্ছে, আর ওইদিকে হচ্ছে আপনার বিভিন্ন স্টিমারগুলো রয়েছে, মানে স্টিমার বলতে ছোটো জাহাজ, জাহাজ বা লঞ্চ যেগুলোকে আমরা বলি। যে এপারে হচ্ছে বাবুঘাট থেকে ওইদিকে হাওড়ার যোগাযোগ, মানে সংযোগস্থলে
বহু যাত্রী রয়েছেন যারা স্টিমারে উঠছে, ভর্তি হয়ে যাচ্ছে, দেখতেও বেশ ভালো লাগছে। সব দিক দিয়ে পরিবেশটা খুব মনোরম, খুব সুন্দর। ঠিক আছে, এদিক দিয়ে চক্ররেল আসছে, চক্ররেলও আমরা দেখে নেব। গাইস, আমরা চক্ররেল দেখব এক্ষুনি। থেকে আর কি ভালো চাই, দারুণ পরিবেশ, প্রকৃতির হাওয়া থাকছে, দারুণ পরিবেশ। আজকে শনিবার, তাই সবার মনে উচ্ছ্বাস, সবাই ট্রেনে যেতে যেতে উচ্ছ্বাস করছে, আমরা এখানে উচ্ছ্বাস করছি, আমরা ঘুরতে এসেছি। আর বিরাজ কিছু বলে কিনা, বিরাজ কিছু বলবি তুমি? আর ও কিছু বলবে না। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি বাবুঘাট ফুট ওভার ব্রিজে, আর এটা হলো ঠিক ফুট ওভার ব্রিজ আমার পেছনেই আছে। তো আমরা এখন সেখানে যাব, চলো একসঙ্গে যাওয়া যাক। তোমরা নিচে দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হলো বাবুঘাটের ফুট ওভার ব্রিজ। এখান থেকে লোক আবার করে ওই পাড়ে ফ্রেন্ডশিপ ঘাটের দিকে যাচ্ছে, যায় সবাই, তো আমরাও যাচ্ছি। তো পুরো ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, ফুট ওভার ব্রিজ নয়, এটা ফটোশ্যুটের একটা আদর্শ জায়গাও বলতে পারো তোমরা, কারণ এখানে সবাই তাদের ফটোশ্যুট করে ম্যাক্সিমাম। কতদিন হলো ব্রিজটা হয়েছে? অনেক দিন। এখানে তোমরা বিকেলবেলার এক অপরূপ সৌন্দর্য লক্ষ্য করতে পারবে। দেখো নদীতে কি সুন্দর ভাসমান ভেসেলগুলো পারাপার হচ্ছে সব। চলো রাত্রেবেলা লাইট দিতে। এগুলোকে বলে স্টিমার, ছোট ছোট গুলোকে। হ্যাঁ, এগুলো স্টিমার। এটা কোথায় যাবে রয়েছে? ভাড়া পাওয়া যায় না? তোমরা দেখতে পাচ্ছ পেছনে ফুট ওভার ব্রিজ আছে। তো রজতদা, আমি আর দুজন সবাই মিলে চলে এলাম। রজতদা কিছু বলুন। বেশ ভালো, ফুট ওভার ব্রিজটা ভালো ঘুরে দেখলাম, তো বেশ ভালো, অনেকটা সেই ঝুলন্ত ব্রিজের মতন, ভালোই করেছে। মোটামুটি এখানে অনেকেই সেলফি তুলছেন বা ছবি তুলছেন বা বিভিন্ন রকমের ভিডিও করছেন, বেশ ভালোই। গাইজ, বাবুঘাট ঘুরে এখন প্রিন্সেপ ঘাট চলে এলাম, প্রিন্সেপ ঘাটের দিকে যাচ্ছি। প্রিন্সেপ ঘাটটা দেখাবো তোমাদের, তো প্রিন্সেপ ঘাটটা দেখো তোমরা। দেখ খেজুর, দেখ খেজুর গাছে খেজুর দিতে হবে। কলকাতায় থাকিস না তুই? বাবুঘাটে নেমেই তুই কেন চলে যাবে?
ভেতরটা দেখ লঞ্চে এখানে দাঁড়িয়ে পোস্ট দিয়ে ছবি তোলা এটা হলো অ্যাকচুয়াল বাবুঘাট, এখানে ঠাকুর বিসর্জন হয়। আর এখানে নানা রকম পূজনীয় বা বিসর্জনগত কাজগুলো হয়। রূপম, জুয়েল, রূপম কি রে ভাই, কি গান গাছ দিয়ে চা খাওয়া একটা চায়ের দোকান বলে না, একটা চায়ের দোকান দেখতে পেলাম এখানে চা খাওয়া। গাইজ, এখানে একটা চায়ের দোকান আছে, গান বাজে দেখতে পাচ্ছ, তো ওখানে গিয়ে চা খাবো, চলো একসঙ্গে। সেরা আওয়াজ গান গাছে, গান শুনবেন আর চা খাবেন, এখানে বাবুঘাটে আসতে পারবে, আর এখানে চান করতে পারবে। দেখো সবাই চান করছে, দেখতে পাচ্ছ সবাই চান করছে, এখানে হচ্ছে মনোরম দৃশ্য। হ্যাঁ, আমরা গামছা আনতে আনি দৃশ্য, আমরা গামছা আনি নিতে আমরা চান করতে পারছি না, এখানে প্যান্ট খুলে গিয়ে যাওয়া যাবে বাড়িতে। এই হালার, এই হালার পূর্ণি এসছে। নমস্কার, কলকাতা জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা, যারা সাঁতার জানেন না তারা কোনোভাবেই জলে নামবেন না। যারা এখন জলে স্নান করছেন তাদের কাছে অনুরোধ করা হচ্ছে, আপনারা তাড়াতাড়ি জল থেকে উঠে যাবেন। যারা জলের সামনে বা ঘাটের সামনে বসে আছেন তাদেরকে ঘাট থেকে একটু দূরে বসার জন্য বলা হচ্ছে। প্যান্ট করে আছি, তাই হালকা করে একটু জল দিয়ে দিলাম মাথায়, জল দিয়ে পবিত্র হয়ে নিলাম। আমি একা যাইনি, রূপম গেছিল, রূপম হয়েছে, ও মাথায় জল দিয়ে দিয়েছে। তো চলো, আর দেখো একটা ট্রেন আসছে, দেখো ট্রেন দেখতে পাচ্ছো, লোকাল ট্রেন, ট্রেনটা দেখো সবাই। চায়ের দোকান আছে, চলো একসঙ্গে সবাই চা খাবো, তার জন্য একসঙ্গে চা খাবো। Yeah.